আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি। আসলে আমি প্রত্যেক দিনই বলি যে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ সত্যই আজকের ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা যে বাংলা বাক্যগুলো বলি সেগুলো কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়। আবার বলতেছি, আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা যেই বাংলা বাক্যগুলো বলি সেগুলো কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়। দেখেন আমার পিছনে বোর্ডে কিন্তু কিছু লেখা নাই, আজকে আমার মনে যেটাই আসবে, বাংলা যেটাই আসবে সেটা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় সেটা শিখব। ওকে, আমাদের দৈনন্দিন কথোপকথনে। আর হ্যাঁ, আপনারা জানেন আমাদের বেসিক স্পোকেন ইংলিশের সিরিজ চলতেছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন 10টা ক্লাস। আজকে 8 নম্বর ক্লাস। যারা আগের 7টা ভিডিও দেখেন নাই অবশ্যই দেখবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন। ওকে, তাহলে আমরা প্রায় বলি যে আমি ইংরেজি শিখতে চাই। সাপোজ আমি ইংরেজি শিখতে চাই, তাহলে এটা ইংরেজি কী হবে? আমি ইংরেজি শিখতে চাই, আই, বাংলাটা লিখছি না, আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। তুমি কি ইংরেজি শিখতে চাও? তাহলে কী হবে? তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে কী হবে? হি, সে প্রতিদিন স্কুলে যায়, অথবা রহিম প্রতিদিন স্কুলে যায়, কী হবে বলেন? সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে, হি গোজ টু স্কুল এভরি ডে। গোজ হইল কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করতে হয় ভার্বের সঙ্গে। রহিম গোজ টু স্কুল, ফাদার গোজ টু স্কুল, মাদার গোজ টু স্কুল, সিস্টার গোজ টু স্কুল, যেটাই হোক, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে গোজ টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সি গোজ টু স্কুল। তুমি কার সঙ্গে স্কুলে যাও? তুমি কার সঙ্গে কলেজে যাও? এই কথাটা আমরা প্রায় বলি যে তুমি কার সঙ্গে বাজারে যাও, তুমি কার সঙ্গে স্কুলে যাও, কী হবে? কার সঙ্গে? উইথ হুম, খুব ইজিলি বলা যায়, উইথ হুম। তাহলে কার সাথে? উইথ হুম, উইথ হুম ডু ইউ গো টু স্কুল, উইথ হুম ডু ইউ গো টু মার্কেট, উইথ হুম ডু ইউ, সরি, ডু ইউ গো টু মার্কেট, উইথ হুম ডু ইউ গো টু মার্কেট। তুমি কার সঙ্গে বাজারে যাও? তুমি কার সঙ্গে মুভি দেখো? উইথ হুম ডু ইউ ওয়াচ মুভি। তোমার বাবা কি করে? তোমার বাবা কি করে? এটা ইংরেজি কী হবে? এই কথাগুলো প্রায় বলি যে তোমার বাবা কি করে। তাহলে তোমার বাবা কি করে? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, যেহেতু কোশ্চিন করতেছি একটা কোশ্চিন প্রশ্নবোধক চিহ্ন দিব। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করে? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, তোমার মা কি করে? হোয়াট ডাজ ইয়োর সিস্টার ডু, তোমার বোন কি করে? আমাদের উচিত, যেটাই বলেন, উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত, প্রত্যেকের উচিত, এভরি ওয়ান উই শুড লার্ন ইংলিশ। তারপরে বলি, সে আমার পরিচিত, সে আমার পরিচিত, কী হবে? সে আমার পরিচিত, বা আমি তাকে চিনি, সে আমার পরিচিত, হি ইজ, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত। আবার বললি যে আমি তাকে চিনি, আই নো হিম, আই নো হিম। আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে চিনি। আমরা বলি আমার ভাইয়ের একটি ল্যাপটপ আছে, আমার মায়ের একটি স্বর্ণের আংটি আছে, এগুলো কীভাবে বলবেন? আমার ভাইয়ের একটি ল্যাপটপ আছে, আমার মায়ের একটি স্বর্ণের আংটি আছে, রহিমের একটি বাইক আছে,
তাহলে আমার ভাইয়ের একটি ল্যাপটপ আছে, মাই ব্রাদার হ্যাজ এ ল্যাপটপ, মাই মাদার হ্যাজ এ গোল্ড রিং, আমার মায়ের একটি স্বর্ণের আংটি আছে, মাই ব্রাদার হ্যাজ এ ল্যাপটপ, রহিমের একটি বাইক আছে, রহিম হ্যাজ এ বাইক, আমার একটি বাইক আছে, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ বাইক। ওকে, খুবই সহজ। তারপরে বলি, কে তোমাকে আসতে বলেছে, কে তোমাকে যেতে বলেছে, কে তোমাকে ভাত খেতে বলেছে, কে তোমাকে ইংরেজি শিখতে বলেছে, এগুলো কিভাবে বলবেন? একটা নিয়ম শিখে অনেক বলা যায়। কে তোমাকে আসতে বলেছে? হু টোল্ড ইউ, কে তোমাকে আসতে বলেছে? হু টোল্ড, আমরা জানি টেল মানে, টেল মানে বলা, কিন্তু টেলের পাস্ট ফর্ম টোল্ড, বলেছে। হু টোল্ড ইউ টু কাম। এখন যদি বলি কে তোমাকে যেতে বলেছে, সব ঠিক থাকবে, হু টোল্ড ইউ টু গো, শুধু কামটা চেঞ্জ করে অনেক কিছু বলা যায়। কে তোমাকে খেতে বলেছে, হু টোল্ড ইউ টু ইট, কে তোমাকে ইংরেজি শিখতে বলেছে, হু টোল্ড ইউ টু লার্ন ইংলিশ, হু টোল্ড ইউ টু লার্ন ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখতে বলেছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা প্রায় বলি, তুমি কেন আমার ফোন রিসিভ করো না? সেই সকাল থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন রিসিভ করছো না, তুমি কেন আমার ফোন রিসিভ করো না? হোয়াই হোয়াই ডোন্ট ইউ রিসিভ মাই কল, হোয়াই ডোন্ট ইউ রিসিভ মাই কল, তুমি কেন আমার ফোন রিসিভ করো না? হোয়াই ডোন্ট ইউ রিসিভ মাই কল, কেন তুমি আমার ফোন রিসিভ করো না? তারপরে বলি, সূর্য পূর্ব দিকে উঠে, কি হবে বলেন তো আপনারা? যে সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, দা সান, উঠা ইংরেজি কি রাইজ, কিন্তু সূর্য রাইজেস হবে, দা সান রাইজেস ইন দা ইস্ট, না ওয়েস্ট, ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তারপরে এবার আপনারা এটা বলবেন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কী হবে ইংরেজি? দা আর্থ মুভস রাউন্ড দা সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। মা শিশুকে খাওয়ায়, মা শিশুকে খাওয়ায়, তাহলে কী হবে? এটা অনেকেই পারে না বলেন তো, মা শিশুকে খাওয়ায়, দা মাদার, খাওয়ানো ইংরেজি কি? সব আমি যদি আমার স্টুডেন্টদের জিজ্ঞাসা করি যে মা তার শিশুকে খাওয়ায়, সবাই বলে ইট, আমরা জানি ইট মানে তো খাওয়া, আর খাওয়ানো, খাওয়ানো ইংরেজিটা হচ্ছে ফিড, ফিড, ফিড মানে খাওয়ানো, তাহলে দ্য মাদার ফিডস হার বেবি হার চিলড্রেন, যেটাই বলে, তাহলে দ্য মাদার ফিডস হবে, দ্য আর ফিড মানে খাওয়ানো, মাদার যেহেতু থার্ড পারসন, দ্য মাদার ফিডস হার চিলড্রেন, মা তার শিশুদের খাওয়ায়। খুবই সহজ ইংরেজি, আসলে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এই সিম্পল যে কথাগুলো আমরা ডেইলি বলি সেগুলো এভাবেই বলতে হয়। আর হ্যাঁ, আপনারা জানেন যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আমরা ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং IELTS করাচ্ছি, অনেকে অনলাইন করছে, আপনিও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আর ইংরেজি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইনবক্স করবেন, আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন, অবশ্যই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।